হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কম্বো ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত এবং বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই ওই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটি জ্বালিয়ে দাও কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে আসি বন্ধুরা এটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল পুলিশের যে ও সিটে পরীক্ষা হবে সেই ও সিটের পরীক্ষার ওএমআর সিট এবং এখানে কিন্তু এ পার্ট এবং বি পার্ট দু ভাগে ভাগ করেছে এবং কিভাবে ফ্লাপ করতে হবে কতটুকুর মধ্যে ফ্লাপ করতে হবে সেভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছে সব এখানে দেখো দিয়েছে দিস ইজ দ্য প্রপার্টি অফ ডব্লিউ বি বি ঠিক আছে তো এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে অবশ্যই হয়তো ক্যাপিটালে এবং এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যদিও সকলেই জানে তবুও একবার বলে দেওয়া এইভাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে এবং এখানে ফ্রিলি রোল নাম্বার যেটা আর কি ই অ্যাডমিট কার্ডে থাকবে এবং এটা হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার তারপরে এখানে থাকবে এবার এখানে যে নাম্বারগুলো লেখা হবে সেই নম্বরগুলোই কিন্তু এখানে নিচে কিন্তু গোল গোল করে পূর্ণ করতে হবে এবং এখানে যে ছ নম্বর ছ নম্বরে কিন্তু এখানে ক্যান্ডিডেটের যে সিগনেচার মানে ই অ্যাডমিট কার্ডে দেখবেন যে ফটোর নিচে একটা সিগনেচার থাকে সেই সিগনেচারটা কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে কিন্তু যে পরীক্ষক থাকবেন যিনি ইনচার্জ থাকবেন তিনি এখানে সাত নম্বর জায়গাতে পরীক্ষা দেবেন এই সরি সিগনেচার করবেন এবং এখানে কিন্তু আমাদের মূল যে উত্তরপত্র সেই উত্তরপত্রে কিন্তু এখানে কিন্তু গোল থেকে এক থেকে একশো অবধি কিন্তু এখানে গোল গোল করে পূর্ণ করতে হবে এবং যেভাবে দেয়া আছে এখানে এইভাবেই কিন্তু করতে হবে অনেকেই আছে হালকা হালকা সাদা থেকে যায় তো ওরকম করলে কিন্তু হবে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো যদিও সকলেই জানে এবং এর নিচে কিন্তু একটা কার্বন কপি আছে এই যে ওয়েমএসিডি ওয়েমএসিটির নিচে কিন্তু একটা কার্বন কপি হয়েছে কার্বন কপি আছে এই যে ওয়েমাসিট এই নিচে ওয়েমাসিটের নিচে কিন্তু একটা কার্বন কপি আছে সেই কার্বন কপিটা যাতে আলাদা না হয়ে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবং এই ওয়েবমা সিটটা কিন্তু সবথেকে থেকে কিন্তু ধ্যান দিয়ে কিন্তু পূর্ণ করতে হবে বিশেষ করে নামটা এখানে এক নম্বরে ক্যান্ডিডেট নেম এবং এখানে প্রিলিমিনারি রিটেন রোল নাম্বার ড্রেন টেস্টের রোল নাম্বার কিন্তু এখানে ভালো করে কিন্তু লিখতে হবে মানে সকলে অনেকেই আছে যে এই নম্বরটা কিন্তু ভুল করে লিখে ফেলে এই নম্বরটা ভুল করে লিখে ফেললে কিন্তু পরীক্ষা দেওয়া আর না দেওয়া দুটোই কিন্তু সমান হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল ওই মাস সিটে ফিল আপ করার উপদেশ বা পরামর্শ বলা চলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং সঙ্গে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি ডাবুয়ে দাও এবং লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে